হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের সঙ্গে আছে অরণ্য মল্লিক চৌধুরী, যে কিনা সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র এই পেজে যে ট্যালেন্ট হাঙ্ক জুনিয়র প্রোগ্রাম হয়েছিল সেই মিউজিক কম্পিটিশানে 3,33,000 ভিউ নিয়ে সেকেন্ড পজিশন পেয়েছে। তা হ্যালো অরণ্য, কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আজকে এইভাবে? আমি আনন্দ হচ্ছে আমি এই জায়গা পৌঁছাতে পেরেছি প্রিয়ার বন্ধুদের জন্য। এটা আমার কাছে খুব বড় পাওনা, আমি এখানে পৌঁছাতে পেরেছি। দারুণ ব্যাপার। তা তোমার যে এই তোমার যে গান আমরা শুনেছি, যে পেজে যে গানটা পোস্ট করেছে মিস্টার অতীন্দ্র চৌধুরী, তা সেখান দিয়ে আমরা বুঝতে পেরেছি তুমি কিন্তু গান শুনে গান গাইছো এমন না। আমরা শিওর যে তোমার এটা শেখা হয়। কবে থেকে গান শেখা হয়? আমি আমাকে 3-5 বছর বয়সে হারমোনিয়াম কিনে দেওয়া হয়েছিল। ওকে, সে হারমোনিয়াম কিনে দেওয়ার পর কিছুদিন পর থেকেই আমি গান শেখা শুরু করেছি। গান শেখা শুরু করেছো। আচ্ছা আচ্ছা, তা আমাদের জন্য একটা গান গাও। প্রথমে তোমার গান শুনবো, তারপর তোমার কাছে অনেক গল্প শুনবো। আচ্ছা, তো আমি মান্না দের একটি জনপ্রিয় ফিল্মি গান দিয়ে শুরু করছি। ওকে, ফার্স্ট ক্লাস। আমি যে জলসা ঘরে বেলো আরি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালি কেহ চায় না আমায় জানি গো, নিশি ফুরালি কেহ চায় না আমায় জানি গো, আমি যে জলসা ঘরে আমি যে আত রোগ আত দানে ভরা, আমি যে আত রোগ আত দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ জেতার, কেতারে রাখে মনে ঘুরালে হায় গন্ধ জেতার, আমি যে জলসা ঘরে হায় গো কি যে আবো জলে বুকের মাঝে, হায় গো কি যে আবো জলে বুকের মাঝে, বুঝিও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে। ও, এক্সিলেন্ট 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 অরণ্য। তো তোমার এই যে ভালো লাগাটা, যেটা তুমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছো, এটা তো আছে একটা অদ্ভুত একটা অনুভূতি তুমি আমাদেরকে বললেও। তা এর আগে তোমার কি কোনো এইভাবে কোনো অনুভূতি আছে সোশ্যাল মিডিয়া বা কোনো স্টেজ প্রোগ্রাম বা এইভাবে তোমার ভালো লাগাটা হ্যাঁ, প্রতি? আমাদের পাড়াতে কয়েকটা কম্পিটিশন হতো, ওকে সেখানে আমি যেতাম, তো ওকে, প্রায় প্রত্যেকটাতেই আমি ফার্স্ট হয়েছি। ও দারুণ দারুণ। মানে তোমার এই যে ধারাবাহিকতা, যে ফার্স্ট হওয়ার ধারাবাহিকতা, যে বা ম্যাক্সিমাম, এটা তুমি বেশ কিছুদিন ধরেই পাচ্ছ, তোমার চিন্তা ভাবনা কি আছে ফিউচারে কি মনে হচ্ছে? ফিউচারে আমি যাই হই না কেন অন্তত গানটা ছাড়বো, দারুণ গান আমি এক্সিলেন্ট। খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গান খুব ভালো। এখন কোন ক্লাসে পড়ো তুমি? এখন আমি 4-এ পড়ছি। ক্লাস 4-এ পড়ছো, কিন্তু অদ্ভুত তুমি গান করো। শুধু সেটা না, আজও যে গানটা শোনালে, আমি শিওর আমার যত সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা আছে
তারা খুব এটা এন্টারটেন করবে। আর তুমি কি হিন্দি গান করো? হ্যাঁ, হিন্দি গান আমি মান্নাদের একটা হিন্দি গান জানি, তা যশোদাসের কয়েকটা হিন্দি গান জানি। আচ্ছা আচ্ছা, তা আমাদেরকে একটু শোনাবে হিন্দি গান? হ্যাঁ, ওকে ওকে তো আমি এবার মান্নাদের হিন্দি গানটাই করছি। ওকে ওকে। পুছো না কেসে মেনে রেন বিতাই, পুছো না কেসে মেনে রেন বিতাই, এক পল জেসে এক যুগ বিতাই, এক পল জেসে এক যুগ বিতাই, যুগ বিতে ওহে নিন্দ না আয়, পুছো না কেসে মনে রেন বিতাই, উজ্জ্বল দীপক ইত মন মেরা, মন মেরা উজ্জ্বল দীপক ইত মন মেরা, ফির ভি না যায় মেরি ঘর কা তেরা, তার পত তার সত উমর সবাই, পুছো না কেসে মেনে রে বিতা। দারুন দারুন, থ্যাংক ইউ। তা তোমার কোনো এমন কোনো ঘটনা মনে আছে যে যেদিন থেকে তোমার মনে হলো যে না, আমি গায়কই হব বা আমি গানই করব, সেটা কবে? তেমন কিছু স্মৃতি? হ্যাঁ, একবার হুম আমি তখন সবে গান শিখছি, ওকে আমাকে একটি কম্পিটিশনে দেওয়া হয়েছিল, হুম আচ্ছা আচ্ছা তো সেখানে আমি ফার্স্ট হয়ে গেছি, তখন থেকে আমার ইচ্ছাটা জাগে। আচ্ছা, এটা তুমি তখন কোন ক্লাসে পড়ো? তখন আমি 1-এ পড়ি। ক্লাস ওয়ানে যখন তুমি পড়ো, তখন প্রথমে তুমি প্রথম কম্পিটিশনে গেছিলে এবং সেই কম্পিটিশনে প্রথমবার গিয়েই তুমি ফার্স্ট হয়ে গেছিলে। আচ্ছা আচ্ছা, তো অবশেষে একটা কথা বলবো, লাস্ট গান শুনবো কোনো একটা আধুনিক গান যেটা দিয়ে শেষ হবে এই আমাদের কনভার্সেশনটা। এবার যেটা একটা কথা যেটা বলবো, যে সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র চক্রবর্তীর এই পেজ থেকে তুমি যে ভাইরাল হয়েছো বা অনেকের ভালোবাসা পেয়েছো, তা তানাদের সম্বন্ধে তুমি কি বলবে? আমি বলবো দর্শক বন্ধুরা, আজকে যেমন আমার পাশে আছে, ভবিষ্যতেও যেমন যেন আমার পাশে থাকে এই কামনা করি, আর তাদের আশীর্বাদ যেন সবসময় আমার সঙ্গে থাকে এই কামনা করি। এক্সিলেন্ট। তা একটা আধুনিক গান দিয়ে আমরা আজকে শেষ করবো আমাদের এই অনুষ্ঠানটা। তা তুমি একটা আধুনিক গান শুনিয়ে দাও আমাদের সকলকে। ঠাকুরে টুপুর বৃষ্টি নূপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঘ সুরের ছাই, এ মেঘ সুরের ছাই, রং বেরঙের বেলুয়ারি ছাত রঙা রং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভোর সুখ, এ জীবন ভোর সুখ, যখন শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে, শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে, গাইব তোরে দৃষ্টি পানে সুরের গান, ঠাকুর টুপুর বৃষ্টি নূপুর জল ছবির গান, তুই যে আমার একলা আকাশ মেঘ সুরের ছায়, এ মেঘ
দারুণ দারুণ। আচ্ছা, কফি হাউসে সেই আড্ডাটা, এই গানটা কি তোমার জানা আছে? এই গানটা আমি শুনেছি অনেকবার, কিন্তু এখনো আমার বলা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, নেক্সট দিনে কফি হাউসে তোলার যে চেষ্টা আড্ডাটা, করবো। এই গানটা কিন্তু তোমার থেকে আমরা শুনবো, ঠিক ঠিক আছে, আছে? তাহলে আমরা আচ্ছা এবং আমার পুরো সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা তার জন্য অপেক্ষা করছি। ভালো ঠিক থাকো, আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আচ্ছা। আর কনগ্রাচুলেশন।